স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন বলে মন্তব্য করেছেন মেয়র লিটন। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আজও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। নাটোরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও 14 দল সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজশাহীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নির্বাচনকে ঘিরে পৃথক পৃথক স্থানে মত বিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার দুপুর 12:30টায় রাজশাহী মেডিকেল কলেজ ডাক্তার কায়সার রহমান চৌধুরী মিলনায়তনে প্রকৌশলী ও কৃষিবিদদের সাথে শুভেচ্ছা বিনিময় ও মত বিনিময় সভা করেন রাজশাহী সিটি মেয়র লিটন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহীর গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি আছে, সেগুলো বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দলীয় মনোনয়ন দিয়েছেন। মেয়র আরও বলেন, রাজশাহীর ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল করতে পদ্মা নদীর নব্যতা ফিরিয়ে এনে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালুর কাজ এগিয়ে চলেছে। এটি চালু হলে রাজশাহীর ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি গতিশীল হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আইইবি রাজশাহী চেয়ারম্যান প্রকৌশলী নিজামুল হক সরকার, সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি লুৎফর রহমান সহ অন্যান্যরা। এদিকে বিকেল 4:00 নগর ভবনের সিটি হলরুমে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের মালিক ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন মেয়র লিটন। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল হাই মামুন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্না সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আজও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থীরা। তফসিল ঘোষণার পর 27 এপ্রিল হতে মনোনয়নপত্র প্রদান শুরু করেন নির্বাচন অফিস। আগামী 23 মে মনোনয়নপত্র জমাদানের শেষ সময়। এর মধ্যে অনেকেই মনোনয়নপত্র জমাও দিয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি জানান, প্রার্থীরা নিয়ম মেনে স্বতঃস্ফূর্তভাবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এর মধ্যে বেশ কিছু কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছেন। আগামী 23 মে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এরপর যাচাই বাছাই শেষে 2 জুন প্রতীক বরাদ্দ করা হবে। এদিকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে কাউন্সিলর প্রার্থীরা জানিয়েছেন তাদের অনুভূতির কথা। এখানে আমাদের নিম্ন আয়ের যেগুলো সাধারণ মানুষ 18 নম্বর ওয়ার্ডের, এদের জন্যই আমাদের এই আজকে নির্বাচন করাটা। বিশেষ করে আমাদের 18 নম্বর ওয়ার্ডে কিন্তু স্থানীয় ব্যক্তি সবাই, কিন্তু নিজস্ব বাসা আছে খুবই কম মানুষের। নিম্ন আয়ের যারা ভাড়া থাকে বা রিক্সা বা অসহায় ব্যক্তি মানুষের দোকানে কাজ করছে, এরা কিন্তু কাউন্সিলর অফিসে গেলে কোনো কাগজপত্র কোনো কিছু থেকে সেবা পাচ্ছে না। রাজশাহী শহরটাকে বলা হচ্ছে যে স্মার্ট সিটি হিসাবে নাম্বার 1 এশিয়ার মধ্যে, কিন্তু আমাদের 18 নম্বর ওয়ার্ডটা কিন্তু সেই তুলনা ধরতে গেলে পুরো বাংলাদেশের মধ্যে সবথেকে নিম্ন অবস্থায় হয়ে আছে। পরিবর্তনের পক্ষে গণজোয়ার আমার ওয়ার্ডে নেমেছে এবং অনেক উন্নয়নের কাজে বাধাগ্রস্ত হয়ে আছে। যেগুলো কর্পোরেশন থেকে বরাদ্দ হয়েছিলো সেগুলো সঠিকভাবে শেষ করতে পারে নাই, সে বিধায় জনগণ সব দিক দিয়ে আমাকে সমর্থন করছে এবং উচ্চে পড়া বাদ তাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। এই জন্য আমি সাধারণ জনগণের কাছে স্বার্থে আমি নির্বাচন করছি। রাজশাহী সিটি কর্পোরেশনে 18 নং ওয়ার্ডে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মত বিনিময় সভা করেছেন 16, 17, 18 নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম বুড়ি। মঙ্গলবার বিকেল 5:00 নগরীর আশ্রম কলোনি এলাকায় এর আয়োজন করা হয়। এ সময় 300+ নারী ভোটার উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় প্রাণের কাউন্সিলরকে কাছে পেয়ে খুশি সাধারণ ভোটাররা। আগামীতেও তিনি নেতৃত্বে থাকুক এমন প্রত্যাশা তাদের। তো অনেক, যাই হোক, সে দীর্ঘ যে 5 বছর ছিল যাবত, উনি অনেক ভালো কাজ করেছেন বা উনি পুনরায় অনেক ভালো কাজ করবে আশা করি। ইনশাল্লাহ সামনেও সে এগিয়ে যাবে, আশা রাখি আমরা যে আমাদের মাঝে সে আবার আসবে। পুনরায় যে কাজগুলো আসবে সে পুনরায় কাজগুলো সে আবার ভালো মতোই সে করবে, ইনশাল্লাহ আশা আছে। পেয়েছি আমরা, লকডাউন গেল সামনে, যেটুকু উনি সমর্থক খুলেছে সেটুকুই দিছে সবদিকে, সবাইকে সবাইকে তো আর উনির পক্ষে সম্ভব না। উনি তো আর কোটিপতি মানে নিজের সম্পদ বেচে দিবে না, কেউ দিবে না, দেয়নি। উনি যতটুকু গরিবের পাশে দাঁড়ানোর দরকার দাঁড়াইছেন, আমরা ভাবছি যে উনি খেয়ে আবার রাখবো। আমি একজন সৎ ভালো যে আমাদের পাশে দাঁড়াবে, আমরা তাকেই চাই, তাকেই ভোট।
মতবিনিময় সভায় কাউন্সিলর মাজেদা বেগম বলেন, বিগত সময়ে এই আসনের গরিব অসহায় মানুষের পাশে থেকে সেবা করেছি। করোনাকালে জীবনের মায়া তুচ্ছ করে সীমিত সম্পদ নিয়ে কর্মহীন অসহায়দের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছি। আগামীতে জনগণের সুখে দুঃখে পাশে থাকতে চান তিনি। মহিলা কাউন্সিলর, আমার তিনটি ওয়ার্ড, আমি চেষ্টা করেছি, আমার যতটুকু ছিল আমি সেভাবে, কিন্তু যতটুকু আমি পাই ততটুকু তো সবার মাঝে পৌঁছাতে পারি না, কেননা জিনিস আমার খুব অল্প থাকে, আর আমার যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলোতে অভাবী মানুষ অনেক। এই জন্য আমি বলতে চাই কি, এইসব ওয়ার্ডগুলোতে একটু বেশি করে যদি বরাদ্দ হয় আমি তাদের পাশে সে বরাদ্দ নিয়ে যেতে পারবো। আর অল্প জিনিসের জন্য তো তারা বলবেই, কেননা তাদের পেটে খিদে আছে বলেই বলছে, আমি একটুকুও রাগ করবো না, কেননা তারা ওই জায়গাতে যদি আমি থাকতাম আমিও বলতাম এই কথাগুলো যেগুলো বললো এতক্ষণ তারা আমাকে, কারণ এটা বলারই কারণ কি, আগামীতে যদি আমি আসতে পারি ওদের যেসব যে সকল কাজগুলো আছে বা দাবিগুলো আছে আমার তরফ থেকে আমি করার চেষ্টা করব। নাটোরের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা 11টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে 1493 জনকে হজ প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রাসেল, কান্দিভিটা জামে মসজিদের খতিব গোলাম মোস্তফা, ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ইমামুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, হজের নিয়মগুলো অনেক সহজ, নিয়ম করে মেনে চললে কোনো সমস্যা হবে না, কিন্তু নিয়ম মেনে না চললে সমস্যায় পড়তে হবে। এজন্য প্রত্যেক হজযাত্রীকে গাইডের কথা মতো চলতে হবে, কোনো সমস্যা হলে সাথে সাথে এজেন্সির কাছে ফোন দিতে হবে। সবাই যেন দলবদ্ধ থেকে হজ পালন করে সেই দিকে খেয়াল রাখতে হবে, তবেই সুষ্ঠুভাবে হজ পালন করে ফিরতে পারবে সবাই। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।